জামালপুর শহর ঘেষা নাওভাঙ্গা চর গ্রামটিকে শহর থেকে আলাদা করে রেখেছে ব্রহ্মপুত্র নদের একটি শাখা। গ্রাম থেকে শহরে যাতায়াতে এখানকার মানুষদের নির্ভর করতে হয় ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোর ওপর। দীর্ঘদিন থেকে একটি ব্রিজ নির্মাণের দাবি এই গ্রামের বাসিন্দাদের। জামালপুর শহর ঘেষা নাওভাঙ্গা চর শহরের মূল ভূখণ্ডের সাথে এই গ্রামকে সম্পৃক্ত করতে 2008 সালে একটি ব্রিজ নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। নির্মাণের পর দুর্ভোগের অবসান হয় গ্রামবাসীর, কিন্তু 2012 সালে নদী ভাঙনে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক সহ গ্রামের বেশ কিছু এলাকা ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়ে যায়। এরপর শহরে যাতায়াতের জন্য জেলা পরিষদ থেকে একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেয়া হয়। সেই কাঠের সাঁকো পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাঁকো দিয়ে যান চলাচলের সুযোগ না থাকায় ভারী মালামাল ও উৎপাদিত কৃষি পণ্য নিয়ে ভোগান্তি পোহাতে হয় গ্রামবাসীর। ঢালাই ব্রিজ করে দেবে, এটা করে না তাহলে সরকার কি উন্নয়ন করতেছে? আমরা তো উন্নয়ন বুঝতে আসি না নাওভাঙ্গা চর এলাকাবাসী। এটা পৌরসভার 1 নং ওয়ার্ড, নামেই মাত্র 1 নং ওয়ার্ড, এখানে হাজার হাজার মানুষ এই ব্রিজের এই পাশে বসবাস করে, কেউ এখানে যাবার পায় না। শুধু নাওভাঙ্গা চর নয়, এই গ্রামের কাঠের সাঁকো পেরিয়ে প্রতিদিন জামালপুর শহরে যাতায়াত করেন পার্শ্ববর্তী শেরপুর জেলার জঙ্গলদি, বাখলদি, চিনারচর গ্রামের অসংখ্য মানুষ। নতুন করে আবারও ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথা জানান পৌর মেয়র। আগামীতে অবশ্যই কাজটা আমরা হাতে নিব এবং করব। আমাদের এটা এস্টিমেট করে নেই এখনো, এটা সয়েল টেস্টের প্রশ্ন আছে, এর প্রশ্ন আছে, এগুলো আমরা আরম্ভ করে কাজটা তাড়াতাড়ি হয়। যাতায়াত ব্যবস্থা সহজ করতে কাঠের সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।